हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल एजुकेशनल एक्टिविटीज बेंगुली चैनल सकल के स्वागत। आज के चैप्टर सिक्स सामुद्र के धर्म ये चैप्टारे निजे को 6.1 सल्व करब। तुम्हारे पचंद मत चैप्टर कन्टिन्यू कर तब अल्टरनेट कर मैं और एक चैप्टर शुरू करल्टारनेट करब और कि तो ये मोट छटा कोश्चन आज सल्व करी। हमें एक प्रश्न ए बी सी डी सामान्तरिकेर कोणगुलि हिसाब करे लिखी, अर्थात कि कोणेर मानगुलो आमाके जानते चेयेछे। एखाने एकटा कोणेर मान 60 डिग्री, माने बी कोणटा जे 60 डिग्री बोले दिएछे आमाके, बाकी ए डि सि खुँजते बोलछे। ठीक आछे, एखन आमरा आगेर दिन चैप्टार सिक्स जखन शुरू करेछिलाम दुटो उपपाद्य करेछिलाम, सेखाने प्रथम जे उपपाद्यटा छिल सेखाने आमरा देखेछिलाम बा शिखेछिलाम जे सामान्तरिकेर विपरीत कोणगुलो माने परस्पर समान हय। एकबार देखे नेबे তাহলে মনে থেকে যাবে ভালোভাবে। তো মানে যদি পরস্পর সমান হয় তার মানে কি বলতে পারি, এই বি কোণ, বি কোণের বিপরীত কোণ কোনটা হবে, ডি কোণ। এই দুটো কোণ মানে সমান হবে, মানে বি কোণের যা মান ডি কোণের তাই মান। অনুরূপে এ কোণ আর সি কোণ তো বিপরীত কোণ, সামনাসামনি যারা থাকে তারা তো বিপরীত কোণ, মানে এর সামনে কে আছে এটা, তাহলে এই দুটো কোণ মানে সমান হবে। সুতরাং আমি একটা কোণের মান জানছি যখন আমি দুটো কোণের মান অলরেডি পেয়ে যাচ্ছি, তেমনই হয় সি কিংবা এ যদি আমি খুঁজে নিই তাহলে আমি অপরটাও পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো অঙ্কটা আমি করার সময় ছবিটা একবার এঁকে নিই, পারফেক্ট না হলেও বোঝার জন্য ছবিটা আমি আঁকছি। এটা 60 ডিগ্রি বলে দিয়েছে, নাম দিয়ে দিয়েছে, যা লিখে নিই এ বি সি ডি। এবার আমরা জানি সামান্তরিকে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এবং সমান মানে মান সমান, দৈর্ঘ্য যত, যদি এটার দৈর্ঘ্য হয় 5 তাহলে এর দৈর্ঘ্য হবে 5, পরস্পর সমান এবং সমান্তরাল হয় পরস্পর, তাই না? তাহলে লিখি এ বি সি ডি সামান্তরিকের, এ বি সি ডি সামান্তরিকের আমি নিচ্ছি এ বি, এই বাহুটা তার বিপরীত বাহু কোনটা, ডিসি। বিপরীত বাহু সমান মানে এ বি সমান ডিসি, বিপরীত বাহু সমান্তরাল তো বটে, তাহলে এ বি সমান্তরাল ডিসি। আচ্ছা, এই এ বি আর ডিসি এই দুটো সরলরেখাকে এই বিসি ছেদ করেছে, তো তাহলে আমি বলতে পারি এই দুটো সরলরেখা ছেদক বিসি বা ভেদক বিসি, এবং বিসি ভেদক বা ছেদক লিখি, হ্যাঁ ভেদক বা ছেদক। আচ্ছা, এখন এই যদি দুটো সমান্তরাল সরলরেখা হয়, এই যদি তাদের ছেদক হয়, এটা আমাদের চেনা জিনিস, দুটো সমান্তরাল সরলরেখা তার একটা ছেদক। আমরা ক্লাস 8-এ যেগুলো করেছি সব এই স্ট্রাকচারে, ম্যাক্সিমাম এই স্ট্রাকচারে করেছি। তো এই যদি দুটো সমান্তরাল সরলরেখা আর এই যদি তার ছেদক হয়, তাহলে আমরা কি জানি ছেদকের একই পাশে যে অন্তঃস্থ কোণ দুটো তৈরি হয় তাদের সমষ্টি কত হয়, এদের যোগ করলে সমষ্টি হবে 180 ডিগ্রি। বেশ, সমান্তরাল সরলরেখা দুটো তো আমি এরকম নিয়েছি, যদি আমি এরকম দুটো সমান্তরাল সরলরেখা নিচ্ছি আর যদি তার এই ছেদক নিচ্ছি, হলো না, বেশ যাই হোক হলো, তাহলে ধরো এই যদি তার ছেদক নিচ্ছি মানে এখানে এই ছেদকটা ছেদ করে বেরিয়ে যাচ্ছে না, কোনো দরকার নেই, জিনিস একই, দুটো সমান্তরাল সরলরেখা তাদেরকে অন্য একটা সরলরেখাতে ছেদ করছে, মানে তাদের ছেদকই। যদি এরকমও কন্ডিশন হয় তখন আমরা বলবো যে ছেদকের একই পাশে যে কোণ দুটো তৈরি হচ্ছে তাদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যেমন এই পাশে 180 ডিগ্রি তেমন এ পাশেও তাই, এই কোণ দুটো সমষ্টি 180 ডিগ্রি হবে, অতি অবশ্যই হবে যদি এই দুটো সমান্তরাল সরলরেখা হয়। আচ্ছা, আর একটা স্ট্রাকচার আমি কি নিতে পারি, দুটো সমান্তরাল সরলরেখা এরকম দেখে নিলাম। আচ্ছা, এরকমও তো দুটো সমান্তরাল সরলরেখা হতে পারে, তাদের তাহলে তাদের ছেদক হতে পারে এটা বা এটাও হতে পারে, দুটোই করতে পারি। তাহলে ছেদকের একই পাশে অন্তস্থ কোণগুলো, অন্তস্থ মানে ভিতর দিকে যেগুলো থাকবে সে কোণগুলো মান কত হবে বলেছে, সমষ্টি 180 ডিগ্রি। বা যদি এটাকে ছেদক ধরতাম তাহলে তখনও তো এই কোণ দুটো সমষ্টি হতো 180 ডিগ্রি। ক্লিয়ার, মুছি এগুলো। তাহলে এখন আমাদের এখানে যে স্ট্রাকচারটা এসছে যে এরকম এরকম দুটো সমান্তরাল সরলরেখা আর এই হচ্ছে তাদের ছেদক, সুতরাং আমি বলবো এই কোণটা যোগ এই কোণটা সমান 180 ডিগ্রি, মানে আমাদের চিত্রে বি কোণ আর সি কোণ হচ্ছে 180 ডিগ্রি। তো লিখি সুতরাং বি কোণ, কেন বলছি আমাকে পুরোপুরো নাম বলতে হতো, কিন্তু যেহেতু কোশ্চেনে বি কোণ বলে যেটার জন্য বি কোণ বলেই উল্লেখ করছি, বি কোণ যোগ সি কোণ সমান 180 ডিগ্রি। কারণটা কি পাশে লিখে দেবো তাহলে তোমাদের সুবিধা হবে, লিখি যে দুটি সমান্তরাল
সরল রেখার যদি একটি ছেদক বা ভেদক থাকে, তবে ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুটির সমষ্টি সমান 180 ডিগ্রি। বেশ, বি কোণের মান কত বলে দিয়েছে? 60 ডিগ্রি। তাহলে বি কোণের জায়গায় 60 ডিগ্রি বসায় যোগ সি কোণ সমান 180 ডিগ্রি। বা সি কোণ সমান কত তাহলে? 180 ডিগ্রি। এটা ডান দিকে যাবে, সাইড চেঞ্জ করছে মানে চিহ্নটাও চেঞ্জ হবে, বিয়োগ হয়ে গেল, সমান সমান 120 ডিগ্রি। তাহলে সি কোণের মান পেয়ে গেছি 120 ডিগ্রি, মানে এই যে এই কোণটার মান পেলাম কত? 120 ডিগ্রি। বাস আমাদের কমপ্লিট। কারণ হচ্ছে কি, আমরা জানি উপপাদ্যতে আমরা শিখেছি বিপরীত কোণগুলো মান পরস্পর সমান হয়, তাও লিখবে এক লাইন, যেহেতু সামন্তরিকের বিপরীত কোণগুলি মানে সমান হয়, সুতরাং আচ্ছা প্রথম কোণ কি ছিল? বি কোণ মান বলেছে, তাহলে ওকে দিয়ে শুরু করছি। তাহলে বি কোণে বিপরীত কোণ কে? ডি কোণ। তাহলে লিখি বি কোণ সমান সমান ডি কোণ সমান সমান বি কোণের মান কত ছিল? 60 ডিগ্রি। ও আরেকটা ছিল, আমি কি নির্ণয় করলাম? সি এর মান নির্ণয় করেছি না? তাহলে সি কোণ, সি এর বিপরীত কে? এ কোণ, সমান সমান 120 ডিগ্রি। আমাদের অঙ্ক কমপ্লিট, এক লাইন অ্যান্সার লিখে দেবো। অতএব সামন্তরিক এ বি সি ডি এর এ কোণ সমান 120 ডিগ্রি, বি কোণ সমান 60 ডিগ্রি, সি কোণ সমান 120 ডিগ্রি ও ডি কোণ সমান 60 ডিগ্রি। ঠিক আছে, একবার বলে দিই, অঙ্কটা দেখে নাও। কোয়েশ্চেনে বলে দিয়েছে, কোয়েশ্চেন আমায় বলেছে একটা সামন্তরিক যার একটা কোণ 60 ডিগ্রি, বাকি আর কিছু বলেনি, শুধু বলেছে বাকি কোণগুলো মান, মানে সমস্ত কোণগুলো মান চাইছে। আমি কি করলাম? প্রথমেই এবিসিডি যে সামন্তরিকটা সেটা এঁকে নিয়েছি নিজের সুবিধার জন্য। এবার আমরা কি জানি, সামন্তরিকের বিপরীত বাহুগুলো মানে সমান হয় পরস্পর, আর সমান্তরালও হয়, তার জন্য এবি আর সিডিকে নিলাম যারা সমান, সমান্তরাল লিখেছি। আচ্ছা, আর এবিসিডি এর একে, এই দুটো সরলরেখাকে বিসি ছেদ করেছে, তাহলে বিসি ছেদক। বিসি যদি ছেদক হয় তখন আমি কি দেখলাম, যে দুটো সমান্তরাল সরলরেখা যদি একটি ছেদক থাকে, তবে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির সমষ্টি হয় 180 ডিগ্রি। তার জন্য আমি লিখতে পেরেছি বি যোগ সি কোণ 180 ডিগ্রি। বি কোণের মান বলে দিয়েছে, বসিয়ে দিয়েছি, সি কোণ লিখেছি 180 ডিগ্রি। তাহলে সি কোণ সমান কি? এই 180 বিয়োগ 60 সমান সমান 120 ডিগ্রি। তাহলে সি কোণ পেয়ে গেছে 120 ডিগ্রি, মানটা এখানে আমি লিখে দিলাম। বেশ, নেক্সট স্টেজ কি? যেহেতু সামন্তরিকের বিপরীত কোণগুলো মানে সমান হয়, সুতরাং বি কোণ তার বিপরীত কোণ ডি কোণ সমান সমান 60 ডিগ্রি, আর সি কোণ সমান সমান এ কোণ, তার ইয়ে মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এবার লাস্ট লাইনে একটা অ্যান্সার লিখে দিচ্ছি যে এই 4টে কোণের মান এই। বাস আমাদের অঙ্ক কমপ্লিট, নেক্সট আমরা 2 অঙ্কে যাব। দুয়ের অঙ্ক, পাশের ছবির পি কিউ আর এর সামন্তরিকের পি আর কিউ কোণের মান হিসাব করে লিখি। একটা সামন্তরিকের ছবি আঁকা আছে, নাম পি কিউ আর এস, ছবিতে পি আর কর্ণ টানা আছে। এবার দুটো কোণের মান এরা বলেই দিয়েছে, একটা হচ্ছে পি কিউ আর কোণ, মানে এই কোণটা মান 55 ডিগ্রি, আর এই কর্ণটা তো আঁকার ফলে এই আর কোণটা অর্ধেক হয়েছে, যার ফলে একটা কোণ উৎপন্ন হয়েছে এস আর পি কোণ, সেই কোণটার মান 70 ডিগ্রি। আমার কাছে চেয়েছে পি আর কিউ, মানে এই যে এই কোণটার মান আমায় চেয়েছে, এই কোণটার মান আমায় চেয়েছে।
ঠিক আছে, তাহলে ছবিটা আঁকি, ছবিটা আঁকি, ছবিটা একদম পারফেক্ট হয়তো হচ্ছে না আমার, কিন্তু বোঝানোর জন্য আঁকছি। 55 ডিগ্রি, আচ্ছা এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি, বেশ নামটা লিখে দিই PQRS। আমার খুঁজতে বলেছে এই কোণটা, PRQ কোণ খুঁজতে বলেছে। ওকে, একই কনসেপ্ট আগের মতনই, PQRS একটা যেহেতু সামান্তরিক, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এখন আমি নেব এই PQ বাহুটাকে আর নেব এই SR বাহুটাকে, যে এরা বিপরীত বাহু নিশ্চয়, বিপরীত বাহু যেহেতু তাহলে এদের মান সমান আর এরা পরস্পর সমান্তরাল। তাহলে লিখি PQRS একটি সামন্তরিক যার PQ সমান RS, বা SRও লিখতে পারো, PQ সমান্তরাল SR, এখানে SR লিখি, SR ও PQ SR সমান্তরাল QR ছেদক বলতে পারি, PS ও ছেদক বলতে পারি, কিন্তু আমার এই কিউ কোণটা যেহেতু আছে, আমি যেহেতু একে নিয়ে ক্যালকুলেশন করবো, সেজন্য আমি QR কেই ছেদক ধরছি এখানে, QR ছেদক, যেহেতু ছেদক হলো QR, মানে আমাদের সে আগের মতোই দুটো সমান্তরাল সরলরেখা, এটা ছেদক, তাহলে ছেদকের এই দুটো কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তার মানে আমার এখানে, দাঁড়াও, তার মানে আমার এখানে এই কোণটা যোগ এই পুরো কোণটা কিন্তু 180 ডিগ্রি, এখানে যে অর্ধেক হয়ে গেছে বলে অর্ধেক নেবো বাকি অর্ধেক নেবো না, তা কিন্তু নয়, এই কোণটা যোগ এই পুরো কোণটা হবে 180 ডিগ্রি। লিখি, অতএব PQR কোণ যোগ SRQ কোণ সমান 180 ডিগ্রি, বোঝা গেছে আশা করি। আগের ক্ষেত্রে কি করেছিলাম, শুধুমাত্র কিউ কোণ আর আর কোণ ধরে নিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে আমার পুরো পুরো নাম দিয়েছে বলে আমি ওখানে কমপ্লিট নাম লিখেছি। বেশ, PQR এর মান বলে দিয়েছে 55 ডিগ্রি, তাহলে ওর জায়গায় 55 ডিগ্রি বসিয়ে দিলাম যোগ SRQ কোণ। আর কোণের নাম কিভাবে হয় আমি বলে দিয়েছি, এই যদি তিনটে বিন্দু দিয়ে একটা কোণ তৈরি হয়েছে এই কোণটা, তাহলে নামটা আমি লিখতে পারি CBA কোণ, অথবা লিখতে পারি ABC কোণ, মানে যে বিন্দুতে কোণটা তৈরি হচ্ছে সে সবসময় মাঝে বসে থাকবে। ওকে, কি করছি, ইজিকাল টু 180 ডিগ্রি, বা SRQ কোণ সমান 180 ডিগ্রি। এটা সাইড চেঞ্জ করবো, তাহলে এটা মাইনাস হয়ে গেল 55 ডিগ্রি, বিয়োগ করো 5 5-এ 10, 5 6-এ 6, 7 8, 125 ডিগ্রি। তাহলে SRQ কোণটা হলো 125 ডিগ্রি, মানে এই পুরো কোণটার মান কত হলো, 125 ডিগ্রি, পুরো কোণটার মান হয়েছে, SRQ পুরো কোণটার মান হয়েছে, কিন্তু আমার তো চাই এই পার্টটুকু শুধুমাত্র, আমার চাই PRQ, মানে এই তো আমার এই পুরো কোণটার মান বেরিয়েছে 125 ডিগ্রি, আমাকে এই পার্টটুকুর মান বলে দিয়েছিল 70 ডিগ্রি, তাহলে কি আমি এই পার্টটুকুর মান পাবো না, দুটো জিনিসের সমষ্টি আমাকে বলে দিয়েছে 125, একটা জিনিসের মান বলে দিচ্ছে 70 ডিগ্রি, তাহলে কি এর মান পাবো না, অবশ্যই পাবো, কি করব, মোট থেকে একটা বাদ দিয়ে দেবো। দেখো, বা এবার এই SRQ এই কোণটাকে তো ভেঙেছে, পি আর কর্ণটা ভেঙে দিয়েছে, দুটো ভাগে ভাগ করে দিয়েছে, তাহলে আমি এখানে লিখতে পারি SRQ-র জায়গায় লিখতে পারি SRP যোগ PRQ, মানে SRP এই কোণটা যোগ এই কোণটা, ঠিক আছে, ইজিকাল টু 125 ডিগ্রি। SRP এটা মুছছি, অনেকটা ঘিচিবিচি হয়ে গেছে, এই কোণটা SRP মানে হচ্ছে এই কোণটা, এর মান বলে দিচ্ছি 70 ডিগ্রি না, তাহলে তার জায়গায় 70 ডিগ্রি লিখে দিই, 70 ডিগ্রি যোগ PRQ সমান সমান 125 ডিগ্রি, বা PRQ কোণ সমান 125 ডিগ্রি বিয়োগ 70 ডিগ্রি, এটা বাঁ দিকে ছিল, সাইড চেঞ্জ করে ডান দিকে গেল, তাহলে বিয়োগ হয়ে গেল, বিয়োগ করো 55 ডিগ্রি, তাহলে PRQ কোণের মান কত হলো, 55 ডিগ্রি, মানে লিখি, অতএব PRQ কোণ সমান 55 ডিগ্রি। কী করে হলো একবার বলে দিই, আগের কনসেপ্টটি অঙ্ক করেছি, আমাকে শুধু বলে দিয়েছিল একটা সামন্তরিক
শুধুমাত্র পি আর কিউ কোণের মান জানতে চেয়েছে, দুটো কোণের মান এরা বলে দিয়েছিল। আমি এখানে ধরেছি সামন্তরিক যার পি কিউ সমান এস আর, মানে এই বাহু দুটোকে সমান্তরাল ধরেছি, এটাকে ছেদক ধরেছি, কিউ আর ছেদক ধরেছি। তাহলে কি হলো, ছেদকের একই পাশে কোণগুলো সমষ্টি 180 ডিগ্রি, তাহলে পি কিউ আর যোগ এস আর কিউ। যদিও পি আর কর্ণটা এস আর কিউ কে সমদিক ভেঙেছে, কিন্তু তা হলো আমি পুরো কোণটা সমষ্টি নিয়েছি, আমি কিন্তু অর্ধেক অর্ধেক কোণে সমষ্টি নিতে পারি না, কারণ ছেদকের একই পাশে যে কোণটা থাকে, যে কোণ দুটো থাকে তাতে সমষ্টি হয় 180 ডিগ্রি। বেশ, পি আর কিউ বলে দিয়েছে 55 ডিগ্রি বসিয়েছি, এস আর কিউ যেমন ছিল থাকলো সমান 180 ডিগ্রি, এস আর কিউ মান পেলাম কত, বিয়োগ করে 125 ডিগ্রি। এখন এস আর কিউ কোণটাকে পি আর ছেদ করেছে, মানে সমদ্বিখণ্ডিত, এখন এস আর কিউ কোণটাকে পি আর ভেঙেছে, বিভক্ত করেছে। তার জন্য কিভাবে বিভক্ত করেছে, একটা হচ্ছে এস আর পি আর একটা হচ্ছে পি আর কিউ, একটা হচ্ছে এস আর পি আর একটা হচ্ছে পি আর কিউ, দেখো তাই লিখেছি। বা এস আর পি এর মান 70 ডিগ্রি কোশ্চেনে বলেই দেওয়া ছিল, পি আর কিউ সমান 125 ডিগ্রি, সেখান থেকে পি আর কিউ মান পেয়েছি 55 ডিগ্রি, আমাদের অ্যান্সার চলে এসেছে। সোজা অঙ্ক, নেক্সট আমরা 3 নম্বর অঙ্কে যাই। পাশের ছবির এবিসিডি সামান্তরিকের এপি ও ডিপি যথাক্রমে বিএডি ও এডিসি কোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক আর এমনি তোমার ভাঙা, মানে হচ্ছে আগের ছবিতে যে ছিল সেটা এমনি জাস্ট কর্ণ একটা টানা হয়েছিল যার ফলে কোণটাকে বিভক্ত করেছিল, কিন্তু এখানে বলে দিয়েছে সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক অর্থাৎ হচ্ছে এই যে এপি সমদ্বিখণ্ডিত করেছে এ কোণটাকে, তার মানে এই পাশটা যা মান হবে এই পাশটারও তাই মান হবে, অনুরূপভাবে এই পাশটা যা মান হবে এই পাশটাও তাই মানা হবে। কিন্তু আগের ছবিতে সমদ্বিখণ্ডক কথাটা উল্লেখ করেনি, আগের ছবিতে শুধু বলেছিল মানে একটা কর্ণ টেনেছে যার ফলে কোণটাকে বিভক্ত করেছে। ঠিক আছে, আমাকে জানতে চেয়েছে এপিডি এর মান কত, মানে এই কোণটুকুর মান কত জানতে চেয়েছে, এই কোণটুকুর মান কত জানতে চেয়েছে। দেখি ছবিটা একটু বড় করে আঁকি, এবিসিডি এটা সামন্তরিক, সামন্তরিকের বিপরীত বাহু সমান আমরা জানি, বিপরীত বাহুগুলো সমান্তরাল আমরা জানি। ঠিক আছে, আমি এখানে নেব এবি আর ডিসি, মানে এই বাহুটার বিপরীত বাহু তো এটা, তাহলে আর এই বাহুটার বিপরীত বাহু এটা, তাহলে আমি এখানে কাজ করব এবি আর ডিসি কে নিয়ে। তাহলে যদি এবি আর ডিসি কে নিয়ে যে সমান্তরাল বাহু এরা, তাহলে ছেদক কাকে নেব, এডি কে নেব। দেখো কোশ্চেনে চেয়েছে এই কোণটার মান কত, এখন এপিডি একটা তো ত্রিভুজ আকার চলে এসেছে, ত্রিভুজ আকার যেহেতু চলে এসেছে, ত্রিভুজে দুটো কোণের মান যদি বের করতে পারি 3 নম্বর কোণটা অটোমেটিক বেরিয়ে চলে আসবে, সেই জন্যই আমি এডি কে ছেদক নিচ্ছি আর এবি আর ডিসি কে সমান্তরাল বাহু ধরছি। দেখি এবিসিডি সামন্তরিকের এবি বাহু সমান ডিসি বাহু, এবি বাহু সমান্তরাল ডিসি বাহু ও এডি ছেদক বা ভেদক যা ইচ্ছা লিখতে পারো। তাহলে এই কোণটা যোগ এই কোণটা 180 ডিগ্রি হবে, কারণ কি আমরা জানি সমান্তরাল সরলরেখা, সরি এই স্ট্রাকচার নয়, আমরা জানি সমান্তরাল সরলরেখা তার ছেদক একই পাশের অন্তস্থ কোণ 180 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে এই পুরো কোণটা, মানে এই পুরো কোণটা আর এদিকের এই পুরো কোণটা কত হবে 180 ডিগ্রি, সেটা লিখবো আমরা। সুতরাং ডি এ বি কোণ যোগ এ ডি সি কোণ সমান 180 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা কি দেখেছি বা প্রশ্নে কি বলেছে, যে এপি আর ডিপি এ কোণ আর বি কোণ, এ কোণ মানে বিএডি কোণ আর বা ডিএবি কোণ, ডিএবি বা বিএডি, আচ্ছা আচ্ছা এক সেকেন্ড, এখানে দেখো বিএডি লেখা আছে, আমি লিখে ফেলেছি ডিএবি, ভুল কিন্তু নয়, কিন্তু চাইলে চেঞ্জ করে লিখতে পারো, তাহলে আমি চেঞ্জ করে লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে, আমি এখানে লিখে দিই বিএডি।
কারণ এ বিন্দুতে কোণটা তৈরি হয়েছে, মানে এ মাঝে থাকবে, বাকি বি কেও তুমি সামনে রাখতে পারো, ডি কেও তুমি সামনে রাখতে পারো। কোশ্চেনে যেহেতু বি কে রেখেছে তার জন্য আমি এখানে বিতে লিখে দিলাম। বেশ, কি বলছিলাম, এপি এপি আর ডিপি সমদ্বিখণ্ডিত করেছে এই এ কোণটাকে আর ডি কোণটাকে, সমদ্বিখণ্ডিত মানে সমান দুভাগে ভাগ করেছে, ভাগ করেছে। তাহলে আমি এখন লিখি হাফ অফ বি এ ডি কোণ যোগ হাফ অফ এ ডি সি কোণ সমান হাফ অফ 180 ডিগ্রি। কি করেছে, এপি ডিপি সমান দুটো খণ্ডে ভাগ করেছে এই এ কোণ আর ডি কোণকে, তার জন্য আমি হাফ অফ করে দিলাম। যেহেতু বাঁ দিকে করেছে তার জন্য ডান দিকেও করতে হচ্ছে আমাকে। বা আচ্ছা, এখানে কাটাকাটি হবে না, 290 সমান সমান 90 ডিগ্রি। বা এখন দেখো আমি এই পার্টটা আবার আঁকি, হ্যাঁ বাকি পার্টটা আঁকছি না, এই পার্টটা আঁকছি। এই পুরো কোণটাকে অর্ধেক করেছে, তার মানে পুরো কোণটা আমার কি ছিল, ডি এ বি, বি এ ডি কোণ ছিল, তাহলে বি এ ডি কোণের অর্ধেক, হাফ অফ বি এ ডি কোণের অর্ধেক আমি কি বলতে পারি, পি এ ডি বলতে পারি, বা ডি এ পি বলতে পারি, ডি এ পি বলতে পারি, বা পি এ ডি বলতে পারি। আমি ডি এ পি বললাম কারণ উপর থেকে শুরু করছি নামটা, ডি এ পি বলতে পারি তো। তাহলে আমি লিখলাম এর জায়গায় ডি এ পি কোণ যোগ হাফ অফ এ ডি সি কোণ, এ ডি সি কোণ মানে এটা তো সিবা ছিল, এ ডি সি কোণ মানে এই যে এই কোণটার অর্ধেক, এই কোণটার অর্ধেক, হাফ অফ এ ডি সি কোণ মানে আমি নেব এই অর্ধেকটা। কেন নেব, কারণ হচ্ছে এ পি ডি একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, যেহেতু ত্রিভুজের একটা কোণ আমি পেয়ে গেছি, আর একটা কোণ আমি নেব এ ডি পি কোণ, এ ডি পি কোণ সমান সমান 90 ডিগ্রি। আবার বলছি, আমার প্রথম শর্তে আমি পেয়েছি এই যে এইটাতে পেয়েছি যে এই পুরো কোণটা আর এই পুরো কোণটা 180 ডিগ্রি পেয়েছি। এখন বলে দিয়েছে এই বাহুটা এই এ কোণটাকে অর্ধেক করেছে আর এই বাহুটা এই ডি কোণটাকে অর্ধেক করেছে, তার জন্য আমি হাফ অফ ডি বিএডি হাফ অফ এডিসি ইজ ইকাল টু হাফ অফ 180 ডিগ্রি করলাম, কারণ বাঁ দিকে যেহেতু আমি অর্ধেক করছি তাহলে ডান দিককে আমাকে অর্ধেক করতে হচ্ছে। বেশ, এখন এই বি এ ডি কোণের অর্ধেক মানে আমি কি বলতে পারি, এই কোণটা যোগ এই কোণটা, এই কোণটা যোগ এই কোণটা, আমি নেব হচ্ছে ভেতরের কোণটা, কারণ কি আমি এ পি ডি ত্রিভুজটা ইউজ করব মান নির্ণয়ের জন্য, এ পি ডি ত্রিভুজটাকে আমি কাজে লাগাবো, তার জন্য আমি ভিতর দিকের কোণটা নিলাম, দুটো কোণের মানই সমান, আমি ভিতর দিকের কোণটা নিলাম, কি নিচ্ছি ডি এ পি কোণ, এই যে ডি এ পি কোণ। সেম ওয়েতে এই এই ডি কোণটাকে তোমার সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে কি এই পার্টটা যা ভ্যালু হবে এই পার্টটা তাই ভ্যালু হবে, আমি ভিতর দিকেটা নিয়েছি। কি লিখেছি, এ ডিপি কোণ, এ ডিপি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি তো বেরিয়েছিল সেটা লিখে দিয়েছি। ঠিক আছে, এখন দেখো ত্রিভুজ এ পি ডি তৈরি হয়েছে যার দুটো কোণের সমষ্টি আমি 90 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে এই 3 নম্বর কোণটা মানকে পারবো না বের করতে, দেখি কি করি। এখন ত্রিভুজ এ পি ডি এর, ত্রিভুজে 3টে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়, তাহলে লিখি এ পি ডি যোগ ডি এ পি যোগ এ ডি পি, 3টে কোণ, একটা এই কোণটা, দাঁড়াও, একটা হচ্ছে এই কোণটা, একটা হচ্ছে এই কোণটা, আর একটা হচ্ছে এই কোণটা, 3টে কোণ লিখে নিয়েছি সমান সমান কত হবে, 180 ডিগ্রি। এইখানে আমি পেয়েছি ডি এ পি মানে এই কোণটা যোগ এ ডি পি মানে এই দুটো কোণের সমষ্টি কত, 90 ডিগ্রি, এটা 1 নম্বর দিয়ে সুবিধা হবে। বা এ পি ডি, এ পি ডি সমান, এ পি ডি সমান, সরি সরি, যোগ এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি পেয়েছি না, লিখে দিলাম সমান সমান 180 ডিগ্রি, ব্র্যাকেটে লিখবো যেহেতু 1 থেকে পাই।
বা এপিডি ইজ ইকাল টু 180 বিয়োগ 90। তাহলে 180 থেকে 90 বাদ দিলে কত পাই, 90 ডিগ্রি। তাহলে এপিডি কোণের মান পেলাম কত, 90 ডিগ্রি। আমাদের কি জানতে চেয়েছিল কি, এপিডির মানই তো হিসাব করতে বলেছে, তাহলে এই মানটা কত পেলাম, 90 ডিগ্রি। আবার বলে দিই, সামান্তরিক এবি ডিসি সমান্তরাল সমান ধরে নিয়েছি, আর এটি ছেদক, ঠিক আছে, এটুকু বোঝা কর অসুবিধা নেই আশা করি। মানে এই দুটো বাহুকে সমান্তরাল ধরেছি, একে ছেদক ধরেছি। আচ্ছা, কারণ হচ্ছে দেখো, এডিকে ছেদক না ধরে আমি বিসিকেও ছেদক ধরতে পারতাম, কিন্তু যে কোণটা আমাকে তৈরি করতে দিয়েছে, এই মান নির্ণয় করতে দিয়েছে, সেটা এডির সাথে রিলেটেড, তার জন্য আমাকে এটা করতে হয়েছে। এখন এবি ডিসি সমান্তরাল, এডি ছেদক, তাহলে ছেদকের একই পাশে কোণগুলো সমষ্টি 180 ডিগ্রি হবে, অন্তস্থ কোণগুলো সমষ্টি, তার মানে ডিএবি কোণ বা বিএডি কোণ প্লাস এডিসি কোণ সমান 180 ডিগ্রি। বেশ, এখন এটাও আমাকে বলেছে যে এপি এই বাহুটা বিএডি কোণকে অর্ধেক করেছে, সমদ্বিখণ্ডিত মানে সমান দুখণ্ডে ভাগ করেছে, মানে অর্ধেক করেছে, অর্ধেক মানে তো সমান, মানে হাফ হাফ। সিমিলারলি ডিপিটা তোমার ওই ডি কোণটাকে, মানে এডিসি কোণ বা সিডিএ কোণকে দুভাগে ভাগ করেছে, সমান দুভাগে ভাগ করেছে। সমান দুভাগে ভাগ করার ফলে, সমান দুভাগে ভাগ করার ফলে দুটো কোণ তৈরি হয়েছে, তার মানে এই কোণটার যা মান হবে এরও তাই মান হবে, তেমনি এই কোণটার যা মান হবে এরও তাই মান হবে। এখন আমাকে নির্ণয় করতে দিচ্ছে হচ্ছে এই পি কোণটা। পি কোণটা যেহেতু নির্ণয় করতে দিয়েছে, তার জন্য আমি এই ভিতরের দিকের কোণটা নেবো, এরও এই ভিতর দিকের কোণটা নেবো, কারণ কি এপিডি একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এবার ত্রিভুজ যেহেতু তৈরি হয়েছে, তার জন্য ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, দুটো কোণের মান যদি পেয়ে যায় তাহলে 3 নম্বর কোণটা আমি পেয়ে যাব, সেই জন্য আমি এটা করেছি। তাহলে আমি লিখেছি হাফ অফ বিএডি প্লাস হাফ অফ এডিসি সমান সমান হাফ অফ 180 ডিগ্রি, উভয় দিকে হাফ করেছি। এবার বলিয়ে দিলাম যে হাফ অফ বিএডি করার পরে আমি ভেতর দিকে কোণটা নিয়েছি, তার মানে ডিএপি কে নিয়েছি, এডিপি কে নিয়েছি, 90 ডিগ্রি নিয়েছি, এটাকে আমি 1 নম্বর দিয়েছি। এবার ত্রিভুজ এপিডি, ত্রিভুজ এপিডি এর তিনটে কোণ, একটা হচ্ছে এই কোণটা, এই যে এই কোণটা, একটা হচ্ছে এই কোণটা যেটা আমাদের খুঁজতে হবে, আর একটা হচ্ছে এই কোণটা, এই যে এই কোণটা, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি লিখেছি। বেশ, দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি ছিল, এই 1 নম্বর থেকে পেয়েছি, সেটা আমি বসিয়ে দিয়েছি, তাহলে 3 নম্বর কোণটার মান পেয়ে গেছি কত, 90 ডিগ্রি। ক্লিয়ার, সোজা অঙ্ক। নেক্সট আমরা 4-এর অঙ্কে যাই। 4-এ থেকে দুখানা অঙ্ক দেওয়া আছে, কি বলেছে দেখো, আমি নিচের পিকিউআরএস আয়তাকার চিত্রের এক্স ও ওয়াই এর মান হিসাব করে লিখি। দুটো চিত্র, তো এখানে পিকিউআরএস আয়তাকার চিত্র, মানে আগে যে কটা অঙ্ক করলাম সবকটা ছিল কি সামান্তরিক ছিল, কিন্তু এটা আয়তাকার চিত্র দিয়েছে, দিয়ে এখানে একটা কোণের মান বলে দিয়েছে 25 ডিগ্রি, আর এক্স আর ওয়াই আছে, এদের মান জানতে চেয়েছে, দুটোতেই তাই এক্স আর ওয়াই মান জানতে চেয়েছে। সলভ করি দেখি কি হয়। আয়তাকার চিত্রটা প্রথমে আমি এঁকে নিই, একেরটা আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কি বলেছিলাম বলে দেখি, বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল হবে, আর প্রতিটা কোণ হবে 90 ডিগ্রি। এই কোণটা বলেছে 25, এর মান জানতে চেয়েছে, আর এর মান জানতে চেয়েছে, এটা হচ্ছে ওয়াই ডিগ্রি, এটা হচ্ছে ক্যাপিটাল এক্স ডিগ্রি। নাম দিই, নাম হচ্ছে পি কিউ আর এস। আচ্ছা, আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কি বললাম, বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল, আর প্রতিটা কোণ হবে 90 ডিগ্রি। এছাড়াও আয়তক্ষেত্রে যে কর্ণ দুটো আছে, মানে এখানে পিআর এর কিউএস, কর্ণ দুটো কি, কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে এই যে ছেদ করেছে, ছেদ বিন্দু কি নাম দেবো, ছেদ বিন্দু নাম দিই যা খুশি নাম দিতে পারি, ওই দি ওই সচরাচর দেওয়া হয়ে থাকে ছেদ বিন্দুগুলোর নাম, ও দিলাম, তার মানে এই ছেদ করেছে, ছেদ করার ফলে এইটা সমান সমান এইটা, আর এইটা সমান সমান এটা, ঠিক আছে, আমি এটাকে ধরি এগোবো অঙ্কে, লিখি পি কিউ আর এস একটি আয়তাকার চিত্র, আয়তাকার চিত্র কর্ণ
PQ সমান RS এবং কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, যেহেতু PQ সমান RS বা হাফ অফ PQ সমান সমান হাফ অফ RS, বা হাফ অফ PQ সমান আমি কোনটাকে নেব? আমি তো নিতেই পারি PO বা আমি নিতে পারি OR, মানে PR, সরি 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 সরি, PQ RS আয়তাকার একটি চিত্র, কর্ণ PR সমান সমান QS। তাহলে আমি কি লিখতে পারি? অতএব হাফ অফ PR সমান সমান হাফ অফ QS। এরা ছেদ করেছে কোন বিন্দুতে? ও বিন্দুতে। তাহলে হাফ অফ PR মানে PR এই কর্ণটার অর্ধেক, মানে আমি নেব OR কে। কারণ কি? কারণ হচ্ছে আমি কাজ করব এই QOR, এই ত্রিভুজটা ধরে, QOR এই ত্রিভুজটা ধরে আমি কাজ করব। তাহলে আমি নিচ্ছি ওর জন্য OR কে, বা OR সমান সমান হাফ অফ QS। হাফ অফ QS মানে কোনটা? দেখো, আমি হাফ অফ QS বলতে আমি এই পার্টটাকেও নিতে পারি, এই পার্টটাকেও নিতে পারি, কিন্তু আমি কি বলেছি, আমি নেব হচ্ছে কি এই নিচের ত্রিভুজটা, তার জন্য আমি এই QR বা এই QOR কে নেব। OQ, ঠিক আছে, OQ বা QO একই জিনিস, OQ বা QO একই জিনিস। যেহেতু এই বাহুটা সমান সমান এই বাহুটা, তাহলে এই কোণটা সমান সমান এই কোণটা, বিপরীত বাহু কোণ ত্রিভুজের বিপরীত বাহুগুলো মানে সমান হলে কোণগুলোও মানে সমান হয়। তাহলে লিখি, সুতরাং OQR কোণ সমান সমান OR কিউ কোণ। কারণ কি? বিপরীত বাহুগুলো মানে সমান হলে বিপরীত কোণগুলো মানে সমান হয় ত্রিভুজের ক্ষেত্রে। বেশ, যেহেতু কারণটা লিখে দিই, OR সমান সমান OQ, OR সমান সমান OQ। বেশ হলো। এখন OQR এর মানটা কি 25 ডিগ্রি? না, তাহলে আমি এখানে লিখে দিই সমান সমান 25 ডিগ্রি, মানে এই দুটো কোণের মান পেলাম কত? 25 ডিগ্রি করে প্রতিটা কোণের মান পেলাম। এরটা তো 25 ডিগ্রি বলেই দিয়েছিল, এরটাও পেলাম 25 ডিগ্রি, 25 ডিগ্রি পেয়ে গেছি। আমাকে দুটো কোণের মান খুঁজতে বলেছে, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে এক্স। আমি প্রথমে ওয়াইটার জন্য চেষ্টা করি, কি করি এখন ত্রিভুজ ভালো করে দেখবে। ও কিউ আর এর তিনটে কোণ, একটা ও কোণ, একটা কিউ কোণ, একটা আর কোণ। তাহলে আমি লিখি, ও কিউ আর কোণ যোগ ও আর কিউ কোণ যোগ কিউ ও আর কোণ, তিনটে কোণ লিখে নিচ্ছি, কত হবে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি? 180 ডিগ্রি হয়। বা ও কিউ আর কোণের মান কত? ও কিউ আর কোণের মান ছবিতে দেখতে পাচ্ছি 25 ডিগ্রি। ও আর কিউ কোণের মান দেখো, এখানে দেখো আমি পেয়ে গেছি কত? 25 ডিগ্রি যোগ কিউ ও আর কোণ সমান সমান 180 ডিগ্রি। বা এ দুটো যোগ করলে কত হবে? 50 ডিগ্রি যোগ কিউ ও আর কোণ সমান সমান 180 ডিগ্রি। বা কিউ ও আর কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি সমান সমান কত? 130 ডিগ্রি। বিয়োগ কেন হলো? সমানে বাঁ দিকে ছিল, ডান দিকে চলে গেলো, বিয়োগ হয়ে গেল। বেশ, কোন কোনটার মান পেয়েছি? এই যে এই কোণটার মান পেয়েছি 130 ডিগ্রি, পেয়েছি তো। ছবিটা আরেকবার আঁকি, এখানটাতে একটা আয়তক্ষেত্রকার চিত্র, দুটো তার কর্ণ, শুধুমাত্র যেটা বের করছে সেটা দেখো। এই কোণটার মান 25 ডিগ্রি ওরা বলে দিয়েছিল, আমরা পেয়ে গেছি এই কোণটার মান 25 ডিগ্রি। আর আমরা এই কোণটার মান এখন খুঁজলাম, কত পেয়েছি? পেয়েছি হচ্ছে 130 ডিগ্রিটার পাশে লিখলাম 130 ডিগ্রি, এটা পেয়েছি। নামটা দিদি, নাম দিলে সুবিধা হবে, PQRS নাম দিয়ে দিচ্ছি। ও বিন্দু ছেদ করেছে, আমাকে এই উপরের কোণটা জিজ্ঞাসা করেছে, এর মান হবে 130 ডিগ্রি। কারণ কি? কারণ হচ্ছে দুটো সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে, বিপরীত কোণগুলোকে কি বলে? বিপরীত কোণ বলে, যাদের মান কি হয়? পরস্পর সমান হয়। তাহলে এখানে তাই দেখো, PR আর QS পরস্পরকে ছেদ করেছে, তাহলে বিপরীত কোণ মানে এই কোণটার বিপরীত কোণ এই কোণটা, তাহলে এর যা মান হবে এরও তাই মান হবে, তাহলে এটা কত হচ্ছে? 130 ডিগ্রি। লিখি এখন
পিআর ও কিউএস কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এতটা না লিখে যদি লিখতাম যে বিপরীত কোণ তাহলেও হবে। সুতরাং কি বলবো, কিউ ও আর কোণ সমান সমান কিউ ও আর কোণ সমান সমান পিও এস কোণ, তাই তো? সমান সমান কিউ ও আর এর মান পেয়েছে 130 ডিগ্রি, তাহলে পিও এস এর মানও 130 ডিগ্রি হলো। বা পিও এস কে এখানে বলছে ওয়াই ডিগ্রি সমান সমান 130 ডিগ্রি, তাহলে একটা কোণের মান আমি পেয়ে গেছি 130 ডিগ্রি। ওকে, আর আমায় বলেছে এই এক্স কোণ খুঁজতে, কোন কোণ এই এক্স কোণ খুঁজতে। আমরা কি জানি আয়তক্ষেত্রের প্রতিটা কোণের মান কত? 90 ডিগ্রি করে। তার মানে এই পুরো কোণটার মান কত? পুরো কোণটার মান 90 ডিগ্রি। আমি এই ছোট্ট অংশটার মান পেয়েছি 25 ডিগ্রি, তাহলে কি এক্সের মান পারবো না? দেখো এখানে স্ট্রাকচারটা এসেছে ঠিক এরকম। এই হচ্ছে, আমি পুরোটা আঁকছি না, এইটা হচ্ছে দুটো বাহু, তাহলে এই কোণটার মান কত হচ্ছে? 90 ডিগ্রি। এখন কর্ণটাকে বিভক্ত করেছে, যার ফলে এই কোণটুকু হচ্ছে 25, তাহলে কি এই কোণটার মান পাবো না? অবশ্যই পাবো, মোট থেকে 25টা বাদ দিয়ে দেবো। লিখি, যেহেতু কোনটার নাম কিছু দেখে নি, কোনটার নাম ছিল এস আর কিউ বা কিউ আর এসও দিতে পারো, যেহেতু কিউ আর এস কোণ সমান 90 ডিগ্রি, বা কিউ আর এস কোণকে ভেঙেছে তো দুভাগে, একটা হচ্ছে তোমার পি আর কিউ আর একটা হচ্ছে পি আর কিউ আর একটা হচ্ছে পি আর এস। আমাদের কি জানতে চেয়েছিল কি ওয়াইয়ের মান? আচ্ছা, বা পি আর কিউ কোণ যোগ পি আর এস কোণ, দুটো কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। বা পি আর কিউ কোণের মানটা, মানে এই কোণটার মানটা 25 ডিগ্রি বলে দিচ্ছে, এটা হচ্ছে পি আর কিউ, তাহলে 25 যোগ পি আর এস কোণ, মানে এই এই কোণটা যেটা আমাকে এক্স সমান সমান 90 ডিগ্রি। পাশে লিখি, এটা মুছি। বা পি কি হচ্ছে, পি আর এস কোণ সমান 90 বিয়োগ 25, তাহলে হচ্ছে 75 ডিগ্রি। বা পি আর এসটাকে কি নাম দিয়েছে, এখানে এক্স নাম দিয়েছে, তাহলে এক্স ডিগ্রি সমান 75 ডিগ্রি। ঠিক আছে, একবার বলে দিই প্রথম থেকে। এটা আয়তাকার চিত্র, দুটো কর্ণ সমান আমরা জানি, তাহলে হাফ অফ করে করতে পারি। হাফ অফ যখনই করলাম, আমি এই নিচের পার্টটুকু নিয়েছি, এইটুকু নিয়েছি আর এইটুকু নিয়েছি, কারণ কি আমি কিউ ও আর ত্রিভুজ ধরে প্রথমে কাজ করছি। ঠিক আছে, তাহলে যেহেতু এবার দেখো, যেহেতু এই বাহু দুটো সমান আমি পেয়ে গেছি, তাহলে এদের বিপরীত কোণগুলো মানে সমান লিখেছি, তাহলে সমান সমান হচ্ছে 25 ডিগ্রি। বেশ, এবার ত্রিভুজ ও কিউ আর, মানে নিচে ত্রিভুজটা, তিনটে কোণ লিখেছি, একটা হচ্ছে কিউ কোণ, একটা হচ্ছে আর কোণ, একটা হচ্ছে ও কোণ। কিউ কোণ আর কোণ ও কোণ বলছি, কারণটা হচ্ছে মধ্যবিন্দুটা দেখছি, মানে আমাদের কোণগুলো তৈরি হয় যে বিন্দুতে বা যে পয়েন্টে, সেটাকে আমরা মাঝে রাখি, বাকিগুলোকে এদিক ওদিক করি। তাহলে তিনটে কোণ সমষ্টি 180 ডিগ্রি, এখান থেকে আমি পেয়ে গেছি এই দুটো কোণ সমষ্টি 25 ডিগ্রি করে মান আর কি। তাহলে এটা লিখলাম সমান সমান কিউ আর, এটা বেশ, তাহলে 50 যোগ কিউ আর সমান 180 ডিগ্রি, তাহলে কিউ ও আর কোণ সমান 130 ডিগ্রি, মানে এই কোণটার মান পেয়ে গেছে 130 ডিগ্রি। তাহলে ওপর কোণটা বিপরীত কোণ তো এর, কারণ কি পি আর আর কিউ এস পরস্পর ছেদ মানে ছেদ করেছে ও বিন্দুতে, তাহলে বিপরীত কোণ হচ্ছে, তাহলে তার জন্য হচ্ছে সমান মান, এটা লিখেছি। সুতরাং দুটো কোণের মান সমান, তাহলে আর এই কোণটার মানই নাম বলেছিল ওয়াই, তাহলে ওয়াই সমান 130 ডিগ্রি। ঠিক আছে, তাহলে যেহেতু এটা সমান 90 ডিগ্রি, তাহলে এটাকে মানে ভেঙেছে, যেহেতু তোমার দেখো কর্ণটাতে দুভাগে ভেঙেছে, একটা হচ্ছে এই পার্টটা, একটা হচ্ছে এই পার্টটা, তাহলে দুটোকে লিখেছি, একটা লিখেছি এস আর পি আর একটা লিখেছি পি আর কিউ, এস আর পি আর পি আর কিউ, এস আর পি আর পি আর কিউ, বা দেখো পি আর এস আর পি আর কিউ লিখেছি। পি আর কিউ এর মান এই মাত্র দেখেছি আমরা, তোমার 25 ডিগ্রি হয়েছে, পি আর এস এর মানটা তাহলে পাইনি, লিখে দিচ্ছি, সেখান থেকে পেলাম 75 ডিগ্রি, তাহলে এক্স মান হচ্ছে 75 ডিগ্রি। আমাদের অঙ্ক কমপ্লিট। ওকে, তাহলে আজকের পার্টে এই চারের এক অবধি থাক, নেক্সট পার্টে আমরা চারের দুই থেকে স্টার্ট করবো এবং চ্যাপ্টারটা কমপ্লিট করে নেবো। ওকে, বাই বাই।